গুরুদেব, হ্যাঁ বলো। এই পরন্ত বিকালে শান্তিকুঞ্জে মা বামাতারাকে প্রণাম জানিয়ে, হ্যাঁ বলো, আপনাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে এই বিষয়। হ্যাঁ হ্যাঁ বলো গুরুদেব। আজকে আপনার শ্রীমুখ থেকে আমরা জানবো শাক্ত কবি সাধক কমলাকান্ত সেন সম্পর্কে, কমলাকান্ত ভট্টাচার্য সম্পর্কে। হ্যাঁ, কমলাকান্ত ভট্টাচার্য মানে এইসব সাধক তো আমাদের সমাজ থেকে প্রায় লুপ্তপ্রায়, এদের নাম কেউ করেন না, কেউ জানেও না, কিন্তু এরা বড় বড় সাধক ছিলেন। শুধু সাধক বললে ভুল হবে, মানে এরা কী বলবো তোমাকে, মানে সিদ্ধ পুরুষ এবং জন্মসিদ্ধ পুরুষ এরা, ঠিক আছে না? কিন্তু এদের নাম আজকাল শুনতে পাওয়া যায় না। এখন রামপ্রসাদের পরেই ইনি, রামপ্রসাদের পরেই ইনি, রামপ্রসাদ যে সমস্ত গানগুলো লিখেছিলেন সবই শাক্ত গান, শাক্তের ওপরে আর কি, মানে তন্ত্র সাধনার ওপরে মানুষের ভুল ভাঙিয়ে তন্ত্র সাধনাকে, মানে তন্ত্র সাধনা কী জিনিস এটাকে যেমন বুঝিয়ে দিয়েছেন এবং ভুলগুলোও বুঝিয়ে দিয়েছেন, তাদের রচনার মাধ্যমে বুঝিয়েছেন, হ্যাঁ কবিতার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তো কমলাকান্ত কিছু কিছু গান করেছিলেন, খুব অল্প গান করেছিলেন এবং লাইফটা খুব স্ট্রাগল লাইফ, তো খুব অল্প বয়সে বাবা মারা যান। হ্যাঁ, জন্মগ্রহণ করেছিলেন 1769 সালে আর মৃত্যু হলো 1821 সালে, বেঁচে ছিলেন, অনেকদিন বেঁচে ছিলেন, 61 বছর বেঁচে ছিলেন, 52 বছর বেঁচে ছিলেন। হ্যাঁ, বাবা হচ্ছে মহেশ্বর ভট্টাচার্য ছিলেন এবং যথেষ্ট দুস্থতার মধ্যে ওরা কাটিয়েছেন, ছোটোবেলায় খুব দুস্থতার মধ্যে কাটিয়েছিলেন। তো মা হচ্ছেন মহামায়া দেবী, তো বাবা মারা যাওয়ার পরে ওনারা মহামায়া দেবী একদম মানে নিঃসম্বল হয়ে যান। ওনার জন্মটা কোথায় হয়েছিল? সম্ভবত ও নামটা কি, বর্ধমানে, বর্ধমানে, বর্ধমানে ওনার মাতুরালয়ে জন্ম হয়েছিল। তো পরবর্তীকালে বাবা মারা যাওয়ার পর মা আবার ওদের নিয়ে ফিরে যান, ও অতি কষ্টের লাইফ, অতি কষ্টের লাইফ, যেটা হয় আর কি আমার সাধকদের যেটা হয়, হ্যাঁ অতি কষ্টের লাইফ। মা মানে নিজের স্বামীর বাড়িতে নিয়ে যান, স্বামী মারা গেলেন, মা নিজের বাড়ি থেকে, মাতুলের বাড়ি থেকে উনি ওনার নিজের স্বামীর বাড়ি ফিরে যান ওর দুটো বাচ্চাকে নিয়ে। এখন ওরা দুই ভাই ছিল, দুই ভাই ছিল, এক ভাই কোনো টেস্ট পাওয়া যায় না বড় একটা, হ্যাঁ শ্যামাকান্ত এ কোনো টেস্ট পাওয়া যায় না, আর ওনার টেস্টটা পাওয়া যায় কারণ উনি মহাযোগী ছিলেন, তো ভয়ঙ্কর যোগী ছিলেন, এবং মানে যদি রামপ্রসাদের পরে কাউকে বলতে হয় তো কমলাকান্তকেই বলতে হবে, ঠিক আছে? তো উনি মানে কী বলবো, যখন উনি মা বাড়িতে নিয়ে এলেন তখন তো বাচ্চা বাচ্চা, ও ওনাকে টোলে ভর্তি করে দিলেন আর টোলে লেখাপড়া শিখলেন প্রচণ্ড, খুব লেখাপড়া শিখলেন, পাশাপাশি উনি মানে সাধনা করতেন, তন্ত্র সাধনার দিকে নজর ছিল ওনার, উনি তান্ত্রিক ছিলেন, বড় তান্ত্রিক ছিলেন, এবং ওনার মানে ওই পাশাপাশি কেউ জানতো না, খুব একটা কাউকে বলেনি, কিন্তু যখন খুব পাকাপোক্ত হয়ে গেলেন নামটা আস্তে আস্তে ফেটে গেল, নামটা ফেটে গেল, এবং মানে উনি তখন রোজগারের ধান্দা আরম্ভ করলেন যে কী করে রোজগার করা যায়, সংসারটাকে বাঁচাতে হবে, তো কী করে রোজগার করা যায়। তো এই সময় রাজা ছিলেন তেজচন্দ্র, রাজা ছিলেন তেজচন্দ্র, তিনি ওনাকে ওনার ছেলে যে প্রতাপচন্দ্রকে ওনার কাছে ভাত দিয়েছেন লেখাপড়া শেখাবার, এবং উনি সাধন আনন্দে গ্রহণ করেছিলেন আর মাইনের বিনিময়ে করেছিলেন, কিন্তু বেশি দিন টেকলো না, ছেলেটা লেখাপড়া শিখলো বটে ওনার কাছে, মানে তারপরে আর টেস্ট পাওয়া যায় না, বড় একটা টেস্ট পাওয়া যায় না। তো রাজা ওনাকে দেখে ভেবেছিলেন যে বড় একজন সাধক, এই হিসেবে রাজার কাছে পরিচিত, রাজার কাছে পরিচিত ছিল, তো রাজা ঠিক করলেন ওনাকে একটা মন্দির করে দেবেন,
যে মন্দিরটা যে ওখানে উনি বসে পুজো পাঠ বা সাধনা করবেন, এই জন্য উনি বুঝতে পেরে গেছেন, রাজা বুঝতে পেরে গেছিলেন যে এনার মন্দিরটা কোথায় করেছিলেন। মন্দিরটা হলো তোমার কোলাঘাট, মানে বর্ধমানে কোলাহাটে মন্দিরটা উনি করে দিলেন। এখনও আছে মন্দিরটা, কমলাকান্তের মন্দির এখনও আছে কোলাঘাটে। তো সুতরাং কথা হচ্ছে যে ইনি বহু গান লিখেছিলেন, গানগুলো এখনও মানে প্রায় লুটপাট হয়ে গেছে, পাওয়া যায় না। দু তিনটে গান আমরা শুনতে পাই, তবে সেটা প্রচলিত নয় খুব একটা, রামপ্রসাদের মতো প্রচলিত নয়। রামপ্রসাদী গান যেমন প্রচলিত, লোকের মুখে মুখে ঘুরছে এবং লোকে শুনছে, তো ওই ওনার রচিত গানগুলো খুব একটা মানে জীবনদায়ী নয় আর কি, মানে মানে মানুষ না। এরকম তো হতে পারে যে যেহেতু রামপ্রসাদ আগে এসছেন এবং উনি আগেই রচনা করেছেন, কিভাবে প্রচার হয়েছিল পরবর্তীতে ওনার গানগুলো রচনা করার পর? না, আমরা ওকে আমরা দুই পুরুষ বলি। আচ্ছা, আমরা দুই পুরুষ বলি, মানে ওনার পরেই কমলাকান্ত এবং যথেষ্ট শক্তিশালী সাধক ছিলেন, প্রচণ্ড ক্ষমতা ছিল, প্রচণ্ড ক্ষমতা ছিল, যথেষ্ট শক্তিশালী মানে সাধক ছিলেন। কিন্তু ওনার প্রচার বড় একটা নেই, তুমি দেখবে প্রচার রামপ্রসাদের একটা প্রচার আছে কি, গানের মাধ্যমে প্রচারটা হয়ে যাচ্ছে, কিন্তু ওনার কোনো প্রচার নেই। উনি ছিলেন প্রচার বিমুখ এবং মানে অত্যন্ত কষ্টে জীবন কাটিয়েছেন, অত্যন্ত কষ্টে, এবং মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছিলেন, ওনাকে কোর্টে হাজিরা দিতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কোর্টে হাজিরা দিতে হয়েছিল, মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছিলেন, আত্মীয় পরিবার পরিজনের মধ্যে মামলায় জড়িয়ে পড়েছেন, যতদূর জানি ওনাকে কোর্টে উঠতে হয়েছিল সাক্ষী দেওয়ার জন্যে, এটাও আমি জানি ভালো রকম। হ্যাঁ, রাজার পক্ষ হয়ে নাকি অন্য? না না না, ওনার সম্পত্তি নিয়ে বোধ হয় শরিকি সম্পর্ক, শরিকি দ্বন্দ্ব একটা হতা বোধ হয় হয়েছিলো, এবং ওনাকে কিন্তু আমি জানি একবার কোর্টে উঠতে হয়েছিল। তো মানে এছাড়া ওনার কীর্তি না বুঝলে, আমরা যেমন জানি রামপ্রসাদের সংসার জীবন ছিল, ওনাকে সেই না না না, ওনার কোনো সংসার ছিল না, উনি অকৃত ছিলেন, উনি বিয়ে তা কিছু করেনি, জানো বিয়ে তা কিছু করেনি, ওই সাধনা সাধনা করেই ওনার জীবন কেটে গেছে। হ্যাঁ, রামপ্রসাদ ওই জন্যে রামপ্রসাদের অনেক পরে তো উনি এসেছেন, রামপ্রসাদের অনেক পরে এসেছেন। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একটা জিনিস জানি যে যেমন রামপ্রসাদ উনি পাগল ছিলেন, ওনাকে পাগল আখ্যা দেওয়া হয়েছিল, পঞ্চমুণ্ডে আসন উপর সাধনা করতেন। হ্যাঁ, করেছেন কি পঞ্চমুণ্ডি কিছু খবর পাওয়া যায় না, কিছু খবর পাওয়া যায় না পঞ্চমুণ্ডির খবর পাওয়া যায় না, বোধ হয় তখনকার দিনে তান্ত্রিকরা তো সবাই পঞ্চমুণ্ডিতে বসতেন, রামকৃষ্ণ বসেছিলেন, আমাদের গুরুদেব বসেছিলেন, বামদেব বাবা বসেছিলেন, বা রামপ্রসাদের দেখে এসেছি আমি, ওনার রামপ্রসাদের যে এটা পঞ্চমুণ্ডি আসনটা আমি দেখে এসেছি এবং টাচ করে এসেছি, এবং কমলাকান্ত ছিল নিশ্চয়ই, উনি অত বড় একটা সাধক ছিলেন নিশ্চয়ই ওনার। আর তান্ত্রিকতা করতে গেলে একটা পঞ্চমুণ্ডি আসন লাগে বাবা, পঞ্চমুণ্ডি আসন ছাড়া সিদ্ধি হয়, সাধনা সিদ্ধ লাভ করা যায় না। তাহলে গুরুদেব একটা কথা বলতেই হবে, যেহেতু উনি সাধক ছিলেন এবং যোগী সাধক ছিলেন, একদম একদম কোনো ভুল নেই, তাহলে উনি পঞ্চমুণ্ডি আসনে অবশ্যই বসছেন, অবশ্যই বসেছেন, এটার মধ্যে কোনো ভুল নেই। অনেকে পঞ্চমুণ্ডিতে বসে যেমন আমাদের রামকৃষ্ণদেব পঞ্চমুণ্ডি আসন নিজে হাতে ভেঙে দিয়েছিলেন, তোমরা জানো কিনা জানো না, রামকৃষ্ণ পঞ্চমুণ্ডি আসন যেটা করেছিলেন উনি সাধনা করেছিলেন, তারপরে উনি নিজে হাতে ভেঙে দিয়ে চলে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, উনি কেন করলেন? শক্তির জন্যে, সাধনা করতে গেলে শক্তির দরকার হয়, সেই শক্তিটা পঞ্চমুণ্ডি আসন থেকে পাওয়া যায়, ঠিক আছে না, পরবর্তীকালে উনি ভেঙে দিয়ে চলে যান, ওনার নিজের হাতে ভেঙে দিয়েছে, উনি ভেঙে দিয়েছেন। এবং রামপ্রসাদের আমি পঞ্চমুণ্ডি আসন দেখে এলাম, একটু ঘেরা মতো আছে, তার টাচ করে এলাম, এখন তার কেউ বসে না, কোনো প্রশ্নই নেই, অবহেলায় পড়ে আছে বলতে পারো, একটা ঘেরা আছে এ দিয়ে। এখন তো গুরুদেব বলতে গেলে এই যে বর্তমানে যে তান্ত্রিক আছেন ওনারা ছোটোখাটো একটা নিজেরাই পঞ্চমুণ্ডি আসন তৈরি করে নেন, যার কোনো মূল্যই নেই বলতে গেলে। পঞ্চমুণ্ডি আসন দরকার হয় সাধকের সাধনার জন্যে, শক্তির জন্যে। কারণ পঞ্চমুণ্ডি আসনে কী আছে জানো, একটা সাপের মাথা আছে, সাপ হচ্ছে ভয়ঙ্কর কুট, ও ছাওয়ায় ছবল মারে, এই জন্য খুব প্রয়োজন আছে।
শিয়াল খুব ধূর্ত, শিয়াল খুব ধূর্ত, ওই যে শিয়ালের মাথাটা লাগে, বানরের মাথাটা লাগে, মানে হনুমান ব্রহ্মজ্ঞানী, চাঁড়ালের মাথা লাগে, চাঁড়াল মানে চণ্ডালের মাথা লাগে, তারপরে পেঁচার মাথা লাগে, এখনও অনেকগুলো আছে। তো এগুলো সবই কিন্তু খুব শক্তিশালী, আর এদের সাধারণত মন্ত্রবলের দ্বারা বসিয়ে তারপরে পঞ্চমুখী আসন তৈরি করা হয়, এবং অনেকে দেখেছি ভেঙে দিয়ে চলে গেছে। পঞ্চমুখী আসন মানে লোকালয়ে থাকা উচিত নয়, যা শুনেছি খুব ক্ষতি করে দেয়, সেই জন্য লোকালয়ে পঞ্চমুখী আসন বসে, যেখানে বাড়িঘর আছে আশেপাশে এইসব জায়গায় পঞ্চমুখী আসন বসানো উচিত না। হ্যাঁ, আমরা একটা জিনিস জানি যে বারবার অনেকে আপনি ভিউয়ার জানতে চেয়েছেন সাধক কমলাকান্ত সম্পর্কে, জানতে গিয়ে দেখলাম আমরা ওনার সম্পর্কে তেমন কিছু একটা পাওয়া যাচ্ছিল না বলে না কিছুই, মানে একদম মুখ থেকে শুনতে হয়েছে প্রচার, এটা প্রচার নেই, ওনার প্রচার নেই, আজকে প্রচার নেই বলে এই অবস্থা ওনার। কিন্তু উনি রামপ্রসাদের থেকে খুব কম যান না, শক্তির দিক থেকে মানে মাতৃশক্তির থেকে, মাতৃসাধনার দিক থেকে উনিও কম যান না রামপ্রসাদের চেয়েও, কিন্তু মানে দুর্ভাগ্যবত প্রচার করার লোক নেই। রামপ্রসাদের প্রচারটা হয়ে গেছে গানের মাধ্যমে, গানের মাধ্যমে প্রচারটা হয়ে গেছে, কিন্তু কমলাকান্তের প্রচার নেই। তারপর কিন্তু আমরা মাঝে মাঝে শুনি কমলাকান্তের গান শুনি, হ্যাঁ একদমই তা নেই, তা নয়, কিছু 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 দু একটা গান আছে, দু একটা গান আছে যে গানগুলো কোনো কিন্তু খুব একটা ভালো লাগবে না তোমার, রামপ্রসাদের গানের কাছে ওটা তুচ্ছ মনে হবে। আচ্ছা ঠিক আছে, এই যে শ্যামা কখনো সে তো কখনো পীত কখনো নীল লোহিত রে, মায়ের এভব ভাবিয়া কমলাকান্ত সকলে সহজে পাগল হলো রে। ঠিক আছে, তো ওনার রাজা ওনার মন্দিরটা তৈরি করে দিয়েছিলেন সাধন ভজনের জন্যে, সেটা এখনও আছে কমলাকান্তের মন্দির। আর কিছু বিশেষ ওনার খবর পাওয়া যায় না, তবে অত্যধিক কষ্টের মধ্যে দিয়ে উনি জীবন কাটিয়েছেন, ওই যে 50-52 বছর বেঁচে ছিলেন, অত্যধিক কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছিলেন, কিন্তু সাধনায় সিদ্ধলাভ করেছিলেন অনেক আগেই, এবং সিদ্ধ পুরুষ ছিলেন, একদম সিদ্ধ পুরুষ ছিলেন, যেটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ থাকে না, এবং মানে অলৌকিকতা খুব একটা ওনার পাওয়া যায় না, উনি অলৌকিক কিছু একটা বড় দেখাননি, রামপ্রসাদও দেখাননি, অলৌকিকতা কিছু দেখাননি রামপ্রসাদও কখনো দেখাননি। সেক্ষেত্রে বলতে গেলে গুরুদেব আমরা জানি রামপ্রসাদ কোনো অলৌকিক না, না রামপ্রসাদ কোনো অলৌকিক মধ্যে নেই, না খুব একটা অলৌকিকতা দেখাননি উনি কমলাকান্ত, তাই যার ফলে ওনার প্রচারটা কম হয়ে গেছে। প্রচার করা তো লোক থাকার দরকার আছে, কিন্তু এরা হচ্ছে পাথরস্মরণীয় ব্যক্তি, হ্যাঁ এদের আমরা চিনতে পারি না, জানি না, আর ভুলেই গেছি আমরা কমলাকান্ত সম্বন্ধে, অত বড় একটা মানে তান্ত্রিক কাম সাধক আমাদের ভারতবর্ষে খুব কম জন্মেছে, এবং সাক্ত কবি, একদম কবি তো বটেই, কালীর উপরে কিছু লিখেন উনি, হ্যাঁ হ্যাঁ কালীভক্ত, তো উনি কালীভক্ত ছিলেন প্রচণ্ড, এবং রামপ্রসাদের পরে পরেই উনি আসেন, পরে পরে আসেন, এবং ওরা ওনার দুই পুরুষ, আমরা বলি দুই পুরুষ, যেমন আমরা বামদেব বাবাকে তিন পুরুষ বলি, বামাখ্যাপা নিগমানন্দ শ্রীগুরু আশ্রমের যিনি আছেন দুর্গাপ্রসন্ন পরমহংস, এদের তিন পুরুষ বলি, আর এটাকে আমরা দু পুরুষ বলছি, রামপ্রসাদ আর কমলাকান্ত দুজনকে। আর খেয়াল করে দেখবে যারা জন্মেছেন সব ব্রাহ্মণের ঘরে জন্মেছেন, এবং সেকেন্ড থেকেই তারা সাধনা করেছেন। কিন্তু পুরো একটা ব্যাপার হচ্ছে যে আপনি যে বামদেব বাবার কথা বললেন, বা পাশাপাশি বললেন আপনি কমলাকান্তর কথা বললেন, কিন্তু ওদের তো মানে লাইনটা ছিল তো আলাদা, না আলাদা লাইন তো অনেকের অনেক রকম হতে পারে, বা দুভাবে বিভক্ত ছিল ওদের সাধনার, না প্রত্যেকেরই শ্মশান লেগেছে, কেউ বাদ যায়নি, প্রত্যেকের শ্মশান কাজে লেগেছে, সাধনা করতে গেলে শ্মশানের দরকার, এবং তন্ত্র সাধনা করতে গেলে তো শ্মশানের অবশ্যই প্রয়োজন আছে, এবং মরার মতো হাড়গোড়ের সব প্রয়োজন আছে, পুষ্টাচারের প্রয়োজন আছে, এগুলো করার পরে সব কিছু ফেলে টেলে দিয়ে আমরা দিব্যাচারে চলে আসে, তখন আর ওগুলো কোনো কাজে লাগে না, ওগুলো কাজ হয়ে যায়, পুষ্টাচারের কাজটা করে নেওয়া হয়, পুষ্টাচারের কাজে হাড়গোড় ওই শ্মশানের চিতে ফিতে এইসবগুলো করে একটা সাধনা হয়, ভূত প্রেতকে নিয়ে একটা সাধনা হয়, সেটাকে পুষ্টাচার বলা হয়, পশুর আচার যেটা, তারপরে কিন্তু আমরা এখনও জলে ফেলে দিই, মানে আমি নর্মদায় দিয়েছিলাম, ফেলে দিয়েছিলাম আর গোট জানিয়েছিলাম, এক্ষেত্রে নিয়ে গেছিলাম সব নর্মদা ফেলে দিয়েছি, দিয়ে তিন ডুবে চান করলাম, করে মায়ের কাছে বললাম মা সব দিয়ে গেলাম, দিয়ে আমি
চলে এলাম একদম মানে দিব্যাচারে। আমি আর হাড়গোড় ধরি না, আমি কোনো কিছু করি না। এটা কিন্তু কমলাকান্ত দিব্যাচার আসেননি? না, দিব্যাচারে আসতে হয় সকলকে, ওটা বলে লাভ নেই। দিব্যাচারে সকলকেই আসতে হয়। রামপ্রসাদও এসেছিলেন, দিব্যাচারে আসতেই হবে। প্রস্তাচার আগে পরে দিব্যাচার, আর নাহলে অনেকে আগে প্রস্তাচার। দিব্যাচারে আসার পর উনি কোনো প্রচারে আসেননি? না, অনেক জিনিসটা তো প্রচার না, সেই প্রচারটা তো ওনার প্রচারটা তো হয়নি না। রামপ্রসাদ যেমন প্রচার হয়েছে, হ্যাঁ, ওনার প্রচার তো বড় একটা নেই, আর সেই জন্যেই ওনার কোণে পড়ে গেছেন। কিন্তু অত বড় সাধক, কমলাকান্তর মতো অত বড় সাধক, মানে ভারতের সাধকের একজন বড়, তবে উনি আজীবন গুপ্ত থেকে গেলেন বলতে গেলে, হ্যাঁ, এটা বলতে পারো। অনেকে এটা প্রচার বিমুখ, অনেকে চায় না প্রচার হোক বা অলৌকিক কিছু দেখার না, হ্যাঁ, অলৌকিক কিছু দেখার না। যারা অলৌকিক দেখেন তাদের প্রচারটা বেড়ে যায়, আর তাদের শিষ্যরাই প্রচারটা করে আর কি, হ্যাঁ, প্রচারটা করে। আর রামকৃষ্ণের প্রচারটা করলো কে বলো? বলো, স্বামী বিবেকানন্দ দূরের কথা, এখন করলো আমাদের দক্ষিণেশ্বর করলো, বেলুড় মঠ করলো, হাইলাইট করা তো বিভিন্ন জায়গায়, হাইলাইট করা এরা করলো। এখন যাদের পেছনে কেউ নেই তাদের, তারা পড়ে থাকবে। যেমন ভবা পাগলা করা চিন্তা করো, ভবা পাগলা বলতে গেলে বিরাট একজন সাধক, বিরাট বড় সাধক, কিন্তু প্রচার নেই, প্রচার কম। এখন যেখানে যত প্রচার হবে নাম তত ফাটবে। আসল করে এই আধ্যাত্মিক ভারতবর্ষে অনেক সাধক আছেন যাদের কোনো প্রচার নেই, আমি জানতে পারি না। না, সেইটাই তো বলছি আমি, প্রচার নেই। আজকে দেখো আমার ক্ষেত্রে আমি সাধক, গুপ্ত সাধক হিসেবে যাই করি না কেন, আমার প্রচারটা ইউটিউব থেকে হয়ে গেছে। সারা পৃথিবী জেনে গেছে যে রাজপুত শাসনে একজন সাধক থাকেন, এটা জেনে গেছে। এটা প্রচারের মাধ্যমে হয়েছে, আর অন্য কিচ্ছু না। প্রচার যত করতে পারবে লোক তত দেখবে, যত দেখবে তত আকৃষ্ট হবে, সাধকের প্রতি আকৃষ্ট হবে। সেই জন্যে কমলাকান্তের ক্ষেত্রে সেটা ছিল না। আর উনি দিন দরিদ্রের মধ্যে কাটিয়েছেন বলে লাভ নেই কোনো, দিন দরিদ্রের মধ্যে কাটিয়েছেন, চোখে জল পড়বে আমি যতদূর জানি, হ্যাঁ, দিন দরিদ্রতার মধ্যে কাটিয়েছেন। কোনো রকম মানে এ আড়ম্বরে ছিলেন না, আড়ম্বরে ছিলেন না, টাকা পয়সার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে একদম উনি ছিলেন না। যেটুকু লাইফ কাই 52 বছর কাটিয়েছেন, মানে একদম সাত্ত্বিকভাবে কাটিয়েছেন, একদম সাত্ত্বিকভাবে কাটিয়েছেন। এইসব লোকদের আমাদের পাথর স্মরণীয় বলতে পারেন, এবং বাজারে ছবিও পাবেন ওনার। কমলাকান্তের ছবি একটা বাজে হয় নাই, বামদেব বাবার ছবি পাবে, রামকৃষ্ণের ছবি পাবে, বা অন্য যারা আছে তাদের ছবি পাবে, কিন্তু ওনার কোনো ছবি তুমি কালেকশন করতে পারবে না। খুব রেয়ার, খুব রেয়ার, হয়তো ওখানে গেলে পেতে পারো, মানে মন্দিরে গেলে হয়তো বিক্রি টিক্রি হয় একটু পেতে পারো, কিন্তু ওনার আর কোথাও ছবি তুমি একটাও পাবে না। ওনার কি কোনো শিষ্য সামন্ত আছে কিছু ওরকম, সেটাও বলা যাচ্ছে না। তা থাকলে তো অন্তত দেখা যেত, দেখা যেত, তবে আমার মনে হয় যদ্দূর উনি কোনো দীক্ষা দেননি। অল্প বয়স তো, অল্প বয়সে মারা গেলেন, আমার মনে কোনো দীক্ষা টিক্ষা সেরকম দেননি। আর তখনকার দিন তো আজকের বলো না, 250 বছর আগের ঘটনা, তখন সমাজ এটাকে মেনে নিত না, তন্ত্র সাধনাকে মেনে নিত না। রামপ্রসাদকে অনেক অনেক মানে খেসারত দিতে হয়েছে, সমাজ ওকে মানে কী না বলেছে, কমলাকান্তকে একই জিনিস কী না বলেছে। তখন তন্ত্র সাধনা তখনকার দিনে মানে সমাজ নিতে পারতো না, ওই হাড়গোড় মরার মাথা ফাথা এইসব শ্মশান ফশান এগুলো মানুষ তখন নিতে পারতো না। এবং ভূত পেতের তখন একটা ব্যাপার ছিল, হ্যাঁ, লোকে ভয় পেত, ভূত পেতের এতে ভয় পেত, তো এখন সেটা নিয়েই ওনার কারবার। সুতরাং সেই সময় ওনারা অনেক লাথি ঝাঁটা খেয়েছেন সমাজ থেকে। এখন তো গুরুদেব এই সমস্ত ব্যাপারগুলো একদম হাতের মুয়া বলতে হবে, সবার কাছেই হাতের কাছেই পাওয়া যায়। হ্যাঁ, এই সমস্ত যে পঞ্চমুণ্ডে যে এই আমরা কম অত্যাচার সহ্য করেছি বলো, এখন তো আমার চোখের জল আমার থাকবে, আমি তো কাউকে বলতে পারবো না, আমার সাধারণ লাইফের চোখের জল আমার কাছেই শুকিয়ে গেছে, হ্যাঁ, আমি কাউকে বলিনি, তো এখন হয়তো প্রকাশ পাচ্ছে টুকটাক টুকটাক, তো সেটাই হচ্ছে কথা। ওনার প্রচারটা নেই, আর ছবিও পাওয়া যায় না, কমলাকান্তের ছবি বড় একটা পাওয়া যায় না। তো দর্শক বন্ধুরা, কারোর বাড়িতে অন্য অন্য ছবিগুলো আছে দেখো লোকের বাড়িতে, রামপ্রসাদের ছবিও পাওয়া যায় না, আঁকা ছবি পাওয়া যায়, আর তখনকার দিকে এঁকে ছবি পাওয়া যায়, সেটা আমার কাছে আছে, হ্যাঁ, আর ওনার ছবি পাওয়া যায় না বড় একটা। অত বড় সাধক, ভারতের সাধকের মধ্যে একজন পড়ছেন তো,
ভারতের সাধকের মধ্যে একজন পড়ছেন এবং কিছু পুজো করবেন সে কোনো চিহ্নই নেই। না 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 না। তো বন্ধুরা আপনারা শুনলেন গুরুদেবের শ্রীমুখ থেকে আজকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে শাক্ত কবি এবং যোগী সাধক, একদম একদম কোনো ভুল নেই এর মধ্যে। তো যদ্দুর আমরা গুরুদেব জানাতে পেরেছেন স্বল্প পরিসরে, পাওয়া যায় না, অনেক কিছু পাওয়া যায় না, রামপ্রসাদ সম্বন্ধে কিছু পাওয়া যায়। আমরা আমি গড়লগাছায় গেলাম রামপ্রসাদের মামার বাড়ি, সেখান থেকে পেলাম অনেক কিছু, অনেক তারা গল্প করলেন, রামপ্রসাদের ঘরে ঢোকালেন যেখানে রামপ্রসাদে এ আছে, মূর্তি আছে, তো উনি অনেক গল্প করলেন বা দলিল ফলিল দেখালেন, এর কিছু পাওয়া যায়, কিন্তু ওনার কিছু পাওয়া যাচ্ছে, আমি তো পাইনি, অনেক চেষ্টা করেছি পাইনি, এই যেটুকুনি পেয়েছি খুঁটগুড়ে ওইটুকুনি মানে মানে নিয়ে সম্বল করে বসে আছে। তবে ওনারটা ওনার মতো একটা সাধক আমাদের রাট দেশে মানে বর্ধমানে যে জন্মেছিলেন, এটা আমাদের কপাল বলতে পারো, আমাদের আমাদের কপাল যে ওনার এক ওরম একটা সাধক আমাদের ভারতবর্ষে এবং আমাদের এই পশ্চিমবাংলায় জন্মেছিলেন, যেটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না, ভোলা উচিত না, ওনাকে ভোলা উচিত না। তো গুরুদেব, হ্যাঁ হ্যাঁ, আজকের এই সন্ধ্যা লগ্নে শান্তিপুজো বামা বাবাকে প্রণাম জানিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সাধক বামাতা সাধক কমলাকান্তকে প্রণাম জানিয়ে আপনাকে প্রণাম জানিয়ে শেষ, হ্যাঁ, উনি নমস্ত ব্যক্তি, উনি নমস্ত, প্রণাম।